जो फिर तुझे तुझको कैसे बीती रातें मेरी नौ में मैंने ये सारा जहां खोया है तेरी राह ढूंढूं ये दिल मैं कहां আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকে এই ধরনের ট্রেন্ডিং ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের মূলত একটি ভিডিও ক্লিপস এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর সম্পূর্ণ টিউটোরিয়ালটি কন্টিনিউ করলে আশা করি খুব সহজে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারবেন। তো ভিডিওটি মেক করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, আপনি চাইলে প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, দেন আমরা এখান থেকে নেই প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর এইখান থেকে হচ্ছে আমরা ভিডিওস অপশনে ক্লিক করে আমরা সর্বপ্রথম ভিডিও ক্লিপ সিলেক্ট করে নিব, 7 সেকেন্ড একটি ভিডিও ক্লিপ, এবং এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ভিডিওর এন্ডিংয়ে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা একটি ওয়াটারমার্ক দেখতে পাবো ক্যাপকাটে, এটাকে আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করব ওয়াটারমার্কের উপর, লেয়ারের উপরে। ওকে, লেয়ার পর ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর আমরা ফটোস অ্যাড করার জন্য প্লাস ওয়ানের চাপ দেবো, দেখ ফটোস অপশনে ক্লিক করব। সরি, এখান থেকে আপনি ফটোস অপশনে ক্লিক করে আপনি আপনার মতো করে যে কোনো ফটো এখানে নিয়ে নিতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে আমাদের যে ফোল্ডারে ফটোস আছে ওইখানে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি আমার মতো করে 4টি ফটো সিলেক্ট করে নিব। ওকে, 4টি ফটো নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর ফটোসগুলোকে অবশ্যই আমাদের রেশিও অনুযায়ী, প্রজেক্ট অনুযায়ী আমাদের এগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, তো আমরা আমাদের 4টি ফটোকে ফুল স্ক্রিন করে নিব। করার পরে এখান থেকে হচ্ছে আমরা অডিও অ্যাড করবো, এই জন্য অ্যাড অডিওতে ক্লিক করব। ওকে, এখান থেকে নিচে যেই অ্যাড অডিও দেখতে পাচ্ছেন অ্যাড অডিওতে ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট অপশনে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিওতে ক্লিক করব। তো আমাদের মিউজিকটি আমাদের অ্যাড হয়ে যাবে। তো আমাদের এটি স্টার্ট পজিশন থেকে মিউজিকটিকে অ্যাড করতে হবে, এখান থেকে যে ভিডিওর স্টার্ট পজিশন এখান থেকে শুরু করে আমাদের এন্ড পর্যন্ত। তো যখন আপনি এই টাইম লাইনটিকে আমরা স্টার্টে রাখলে কিন্তু আপনাদের হচ্ছে মিউজিকটি স্টার্ট থেকে শুরু হবে, যেহেতু আমাদের টাইম লাইনটি একটু মিডিলে ছিল, যার কারণে ওইখান থেকে কিন্তু শুরু হয়েছিল। ওকে, তো আপনারা স্টার্ট পজিশন থেকে এই অডিওটাকে অ্যাড করবেন। তো এরপর হচ্ছে আমাদের ফটোসের ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে, এখান থেকে প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর প্রথম পিকচারের ডিউরেশন রাখবো 3.3। ওকে, তো আমরা এখান থেকে 3.3-তে অ্যাডজাস্ট করবো, এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, দ্বিতীয় পিকচারটাকেও সেমভাবে 3.3, 4 নম্বরটাকে সেমভাবে হচ্ছে আমরা 3.3 করবো। ওকে, মানে অর্থাৎ আমাদের যে প্রতিটা পিকচারে 3.3 ডিউরেশনে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। লাস্টের পিকচারে আমাদের মিউজিক যতটুকু থাকবে ঠিক ততটুকু করে নিব। এরপর হচ্ছে আমাদের এইখান থেকে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে, ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব, ক্যাটাগরিতে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা অনেক ধরনের অ্যানিমেশন দেখতে পারবো। এখান থেকে আমরা জুম টু অ্যানিমেশনে ক্লিক করব প্রথম পিকচারটির জন্য, এবং আমরা দ্বিতীয় পিকচারে ক্লিক করব, দ্বিতীয় পিকচার জন্য আমরা এখান থেকে জুম ওয়ান অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখানে জুম টু এবং জুম ওয়ান আমরা দেখতে পারবো, সো রাইট সাইডে গেলে। তো এখান থেকে দ্বিতীয় পিকচারের জন্য জুম ওয়ানটাকে সিলেক্ট করতে হবে। ওকে, জুম ওয়ানটা সামনে, যাই হোক আমাদের খুঁজতে মেবি আমি মনে করছি পিছনের সাইড আছে, যে জুম ওয়ান সামনে পেয়ে যাবেন। দেন 3 নম্বর পিকচার যেটা আছে, 3 নম্বর পিকচারে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আমাদের 3 নম্বর পিকচারে ক্লিক করে আবারও সেমভাবে জুম টু অ্যানিমেশনটা দিয়ে দিতে হবে। এখান থেকে আমাদের যে জুম টু অ্যানিমেশনটা আছে, এখান থেকে 3 নম্বর পিকচার জন্য জুম টু এবং 4 নম্বর জন্য আবার জুম ওয়ান। ওকে, এভাবে অল্টারনেট করে আমরা সিলেক্ট করে নিব, 4 নম্বর জন্য আবার এখান থেকে জুম ওয়ান, দেন আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এখন হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আমরা মাইনাস এখানে ক্লিক করবো, দুইটা ক্লিপের যেই গ্যাপ আছে অপশনটা এখানে, দেন আমরা ক্যামেরা ক্যাটাগরিতে যাবো। যাওয়ার পর এখান থেকে পুলি ইনটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই টু অল এ ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে হচ্ছে ইফেক্ট অ্যাপ্লাই করবো, এর জন্য আমরা ভিডিও স্টার্ট পজিশন, সরি ফটো স্টার্ট পজিশন আসবে, আসার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করবো। এরপর ভিডিও ইফেক্টসে ক্লিক করবো। ওকে, ভিডিও ফিক্সে ক্লিক করার পর আমরা এখান থেকে ট্রেন্ডিংয়েও পেয়ে যেতে পারি, অথবা আমাদের ক্যাটাগরিতে গেলেও পেয়ে যাবেন। আমরা ট্রেন্ডিংয়ে এখান থেকে দেখতে পাচ্ছি ডায়মন্ড জুম, তো এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আমরা জাস্ট
শর্ট করে দিব। ওকে, এইভাবে শর্ট করে দিব। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা পরের যে পিকচারটা আছে, পরের পিকচারের স্টার্ট থেকে আমরা যতটুকু জায়গাকে আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন এগুলো। তো আমরা যে চারটা পিকচার আছে এখানে, চারটা পিকচারের নিচে আমরা দিয়ে দেব স্টার্ট পজিশন। ওকে, তো এখান থেকে আমরা এটাকে দিয়ে নিলাম। ওকে, তো এটা এন্ডিংয়ে চলে গেছে। তো এইভাবে আমরা ট্যাপ করে ধরে আপনি আপনার পজিশন কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। ওকে, তো দেওয়ার পর আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, যেন ফটো সিস্টার পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্টসে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরিজ পেয়ে যাবো। এর ভিতর থেকে আমরা রাইট সাইডে গেলে দেখবো ডিস্টোরেশন যে ক্যাটাগরিটা আছে, এখান থেকে আমরা এখানে রিপার ডিস্টোরেশন যে একটা ইফেক্ট দিতে পারছি এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। ওকে, এর সাথে সাথে আমরা এইটাকে ইন পজিশন অবধি দিয়ে দেবো আমাদের যতটুকু ভিডিও আছে। ওকে, তো এই লেয়ারটাকে আমাদের উপরে দিতে হবে, যার কারণে এটা সেম বরাবর হয়ে গেলে কিন্তু আমাদের এটা কাজ আসতেছে না। ওকে, তো আমরা এটাকে ইন পজিশন অবধি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওটিকে চেক দিয়ে দেখতে পারি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে, এবং আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমরা ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন এখান থেকে 1000 আসতে রাখবো। রাখার পর এখান থেকে আপনার এখান থেকে এক্সপোর্ট অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিওটিং টিউটোরিয়াল পর্যন্ত দেখা হচ্ছে। পরবর্তী কোনো ভিডিওতে সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।